স্কুল ছাত্রীর রহস্যজনক নিখোঁজকে কেন্দ্র করে চাঞ্চল্য ব্যারাকপুর ষষ্ঠীতলা এলাকায়। জানা যায়, ব্যারাকপুর সেন্ট্রাল আর্মি স্কুলের ক্লাস টুয়েলভের ছাত্র ধ্রুবজ্যোতি বিশ্বাস, ব্যারাকপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ড ষষ্ঠীতলা রোডের বাসিন্দা ধ্রুবজ্যোতি বিশ্বাস। জানা যায়, গতকাল স্কুলে যায় সকাল 11টার সময় ধ্রুবজ্যোতি। স্কুল ছুটি হয়ে গেলে তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি। স্কুল ছুটির পর দুই বন্ধুর সঙ্গে সে বাইরে বেরিয়েছিল, কিন্তু সাইকেলে হাওয়া না থাকায় দুই বন্ধু স্কুলেই ফিরে যায়। তারপর থেকেই বাড়ি ফেরেনি আর ধ্রুবজ্যোতি। ব্যারাকপুর থানায় মিসিং ডায়েরি করা হয়েছে, জানানো হয়েছে ব্যারাকপুর সাইবার ক্রাইম দপ্তরেও, কিন্তু এখনো পর্যন্ত খোঁজ না পাওয়ায় দুশ্চিন্তায় ভুগছে পরিবার। আমার ছেলের নাম ধ্রুবজ্যোতি বিশ্বাস, ওর ডাকনাম আর্য। গতকালকে ও সকাল 7:55 আমি অফিস যাওয়ার সময় ওকে ওর স্কুল কেন্দ্রীয় বিদ্যালয় ব্যারাকপুর আর্মির গেটে ছেড়ে ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর অফিস গেছি। 2:30 ওর মা আমাকে ফোন করেছে যে ছেলে 11:30 স্কুল থেকে বেরিয়েছে, এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। সেইটা খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে প্রথমে স্কুলে যাই। স্কুলে গিয়ে জানতে পারি যে 11টা অবধি ক্লাস হয় এবং 11:15 থেকে 11:30 মধ্যে ও বেরিয়ে যায়। ওর সাথে দুজন বন্ধু বেরিয়েছিল, তাদের সাইকেলের চাকায় পাম্প ছিল না বলে তারা আবার ভিতরে চলে গেছে, ও বাইরে চলে গেছে, এই অবধি লাস্ট খবর আমি পেয়েছি। এখনো অবধি আমার ছেলে বাড়িতে আসেনি। তো কোনো সহৃদয় ব্যক্তি যদি আমার ছেলের কোনো খবর জানাতে পারেন, আমার ফোন নাম্বার 9051033400 আর 7003191073, এই দুটো নাম্বারে যদি কোনো খবর পান আমার ছেলের জানাতে পারলে অশেষ উপকৃত হব। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।